ফের বৃষ্টির ভ্রুকুটি। সপ্তাহের শুরুতে ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ সরে গেছে মধ্যপ্রদেশের দিকে, তবে তার জেরে সপ্তাহের শুরুতে ভালোই বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। সপ্তাহের শেষেও ফের বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার ফের নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। তৈরি হওয়ার পর নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে এগোবে, তার জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। এবারেও নিম্নচাপের যেটা মুভমেন্ট সেটা হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্টওয়ার্ডস, মানে সেই উড়িষ্যার দিকেই, অর্থাৎ আমাদের দিকে নয়। কিন্তু উড়িষ্যার দিকে মুভমেন্ট হলেও কিছু লো প্রেশারের যে পেরিফেরির মধ্যে আমাদের উপকূলবর্তীর জেলাগুলোতে কিছু হাওয়া এবং ময়েশ্চার ঢুকবে, ফলে 13-15 এই সময়টায় কিন্তু এই অঞ্চলগুলোতে একটু বৃষ্টি বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এই বৃষ্টি সত্ত্বেও বর্ষার প্রথম দু মাসে যে ঘাটতি হয়েছে তা মিটবে না বলেই মনে করছেন আবহবিদরা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জুন থেকে এখনো পর্যন্ত রাজ্যে বৃষ্টির ঘাটতি 21%। উত্তরবঙ্গে ভালো বৃষ্টিও এই ঘাটতি মেটাতে পারেনি। সঞ্চয় মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।